কখন ব্রাশটা দিয়ে গেছি, এখনো তোমার ব্রাশ হলো না? হ্যাঁ চলো চলো দাদি চলো। কি হলো, এই বন্ধ করে দিই টিভি, চ চ চ চ দাঁতি চ, আগে ব্রাশ তারপর সব কিছু। চলো পজ করে দিচ্ছি আমি, সারাদিন শুধু টিভি আর টিভি আর নাহলে মোবাইল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। আমি পারুল, তোমাদেরকে আরও একবার আমার ব্লগ দেখার জন্য অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো দেখতেই পেলে মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, উঠিয়ে ওকে ব্রাশ করানো হয়ে গেছে, আর মাম্মাম জানোই তো দেরি করে ঘুম থেকে ওঠে। তো যাই হোক, ব্রাশ করিয়ে ওকে টিভি চালিয়ে দিয়েছি। যেহেতু ওর বাবা নেই তো সেহেতু ও একটুখানি প্রতিদিন রাত্রেবেলা যেটা করছে সেটা হচ্ছে রাত্রেবেলা ঘুমোতে চাইছে না, দেরি করে ঘুমাচ্ছে, আর মানে বলছে আমার ভয় লাগছে ভয় লাগছে, এই জিনিসটাও করছে। তো ভয় লাগার মতো কিছুই নেই, তাও বলছে ভয় লাগছে আমি বাবার কাছে যাব, কান্নাকাটি করছে, এই করছে কটা দিন ধরে, কটা দিন বলতে দুদিন মতো হয়ে গেল। আজকে আজকের পর পরের দিন ওর বাবা ফিরে আসবে, তো তখন চলে আসলে আর কোনো সমস্যা নেই। তো আমি তাই কী করেছি, সকালবেলা ওকে ঘুম থেকে উঠে টিভিটা চালিয়ে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে হয়েছে ঘুগনি আর রুটি হয়েছে, কাবলি ছোলা দিয়ে ঘুগনি করা হয়েছে আর রুটি হয়েছে। মাম্মা আবার ঘুগনি হলে একটু মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসে, তো তাই জন্য ওর জন্য আর রুটি করিনি, ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে নিয়ে চলে এসেছি। দেখো ও খেতে বসেও কেমন বদমাইশি করছে, এমনি সময় মাঝে মাঝে খেয়ে নেয়, মাঝে মাঝে এরকম করে দুষ্টুমি করে, খেতে চায় না। আর যখন হয়তো আমি ওকে দিলাম না ঘুগনি দিয়ে মুড়ি, তখন আবার আমাকে বলবে মা তুমি ঘুগনি মুড়ি দিয়ে দিলে, ঘুগনিটা মুড়ি দিয়ে দিলে না রুটি দিয়ে দিলে, এরকম করে আবার বলবে। তাই জন্য দেখো আমি একেবারেই ঘুগনি দিয়েই নিয়ে মুড়ি দিয়ে নিয়ে চলে এসেছি। আমি কথা বলতে গিয়ে তোতলাচ্ছি, কারণ অনেকদিন পর আবার ভিডিওটা শ্যুট করেছি তোমাদেরকে দিচ্ছি, তো সেই জন্য আমার একটুখানি অসুবিধেই হচ্ছে, তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। আমি জানি আমার ফ্রেন্ডরা খুবই ভালো, অবশ্যই ম্যানেজ করে নেবে। তো এই যে মামামকে খাইয়ে দিয়ে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে, আর ঘরের মোটামুটি সমস্ত কাজ আমার হয়েই গেছে, তাতে তাতে করেই নিচ্ছি, যাতে মামামকে আবার দুপুরবেলা খাওয়াতেও হবে, কারণ ওকে খাওয়াতে বসলেই তো প্রায় ঘন্টাখানেক লেগেই যায় জানোই তো। তো এইদিকে দেখো কি কি রান্না করছি তোমাদেরকে বলছি। সকালের দিকে বাজারে গেছিলো, তো দেখছে বাজারে আজকে ইলিশ মাছ বেশ সস্তা রয়েছে, তো মাথায় একটা ওই কত এটা 300 গ্রামের মতো হবে, তো 300 গ্রামের একটা ইলিশ মাছ নিয়ে এসছে, আর কচু শাক নিয়ে এসছে, ইলিশ মাছে মাথা দিয়ে কচু শাক হবে, আর ইলিশ মাছটা সর্ষে দিয়ে করবো। তো সর্ষেটাকে এই যে বাটিতে ভিজিয়ে রেখেছি গুঁড়ো সর্ষে, প্যাকেট সর্ষেগুলো পাওয়া যায় না কিনতে, তো ওই প্যাকেট সর্ষে ভিজিয়ে রেখেছি, তো সর্ষে দিয়েই আমি ইলিশ মাছটা করবো, হালকার উপরে পুরো বেশি এ করতে হবে না। ইলিশ মাছটা একটু একটু ফ্রাই করে নিচ্ছি, হালকা তো হালকা একটু ভেজে নিচ্ছি, ইলিশ মাছ তো বেশি ভাজতে বা ভালো লাগবে না কিছু, এই অল্প একটু হালকা করে ভেজে নিচ্ছি। ঠিক আছে তো চলো পরে আসছি আবার। অনেকদিন ব্লগ না করলে যেটা হয় আর কি, ব্লগ করতে ভুলে যাই। তো এখন দেখো সন্ধে বলবো না, রাত বলি, রাত 9:30 বাজে, আর মামামের ম্যাডাম পড়িয়ে চলেও গেছে বাড়ি, আর আমি তারপর চলে এসেছি রাতে রান্নাবান্না করতে। আমি তারপর না দুপুরের পর রান্নাবান্না করার পর কেমন কি দেখতে হয়েছে কি মানে কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভুলেই গেছি একেবারে ক্যামেরাটা অন করতে, বুঝেছো তো। তো যাই হোক দেখো, এখন রুটি করতে চলে আসলাম, আজকে রাত্রেবেলা রুটি হবে, রুটি আর আলুর তরকারি হবে। আর মামাম বসে রয়েছে, পড়াশোনা হয়ে যাওয়ার পরও এখন বাপ্পার সাথে একটু খেলা করছে, বাপ্পা দাদানের সাথে, আর মামামের পিপিও এসছে, তো খেলা করছে, আর আমি এখন টুক করে রান্নাটা করে নেব। তো চলো সাথে থাকো, আর এই দেখো দেখেছো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, এরপর আবার ক্যামেরার সামনে চলে এসেছিলো, আমি আবার একটা কেটে দিলাম। তো এই যে দেখো রুটি করে নিচ্ছি, ঝটপট করে করছি, রাত্রেবেলা আবার একটুখানি বেরোবো, আমার একটু দোকানেও যাওয়ার রয়েছে, একটু অ্যাপেলোতে যাব, আমাদের বাড়ির পাশেই, খুব একটা বেশি দূরে যেতে লাগে না, সামনেই রয়েছে অ্যাপেলো, তো ওখানে একটু যাব, আমার কিছু কেনার রয়েছে, তো সেখানে আমি মামামের পিপি
আর মামাম যাব। তো এই দেখো আলু তরকারিটা বসিয়েছি, আর এদিকে ঝট করে রুটিটা করে নিচ্ছি। আমি একসাথে তিনখানা করে রুটি করে নিই, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যায়। তো এই দেখো আমার রুটি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। ক্যামেরা হাতে নিয়েছে তো খুলতে পারছিলাম না। এই দেখো গরম গরম রুটি আর এই যে আলুর তরকারি, রাত্রেবেলা তো তাড়াহুড়ো করে করেছি, তো আর কি বানাবো, তাই আলু তরকারিটা করে নিয়েছি। আর দেখো এখন বেরিয়েও পড়েছি, আমি তো একেবারে রেডি হয়েই ছিলাম যে রুটিটা করবো আর বেরিয়ে পড়ব। তো এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, আজকে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে আমার। তো এই দেখো সামনেই অ্যাপেলো, চলে আসলাম। 10:30 বেজে গেলে তো আবার বন্ধ হয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে এসেছি। তো আমার নেওয়া হয়ে গেছে অ্যাপেলোর থেকে এই যে, আর বাইরে বেরিয়ে দেখি কি একজন লোক ওই যে সবজি টবজি নিয়ে বসেছে, সাথে ছিল কাঁচা হলুদ। তো আমি কিছু কাঁচা হলুদ কিনে নিলাম, 100 কাঁচা হলুদ, না না 200 কাঁচা হলুদ নিলাম, 20 টাকা নিল। তো কেনাকাটা করে একটু হেঁটে আবার চলে আসলাম বাড়িতে। এখন মামামকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে দাইয়ে এখন এই যে ওপরে চলে এসেছি। এখন ওপরে এসে বিছানা করলাম, মামামার আমিই তো ঘুমাবো, ওর বাবার তো পরের দিন আসবে। তো এই যে ওর মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি, কালকে পরের দিন শ্যাম্পু করবো, তো শ্যাম্পু করাবো। তো তাই জন্য মামামের মাথায় এখন একটুখানি ভালো করে চুলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর তেল দিলে না মামাম ভীষণ আরাম পায়, খুব আরাম পায়। তো চলো বন্ধুরা, তাহলে এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। এখন রাত্রেবেলা তো আমরা শুয়ে পড়বো, আর কিছু দেখানোরও নেই। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।